হ্যালো গাইজ, ওয়েলকাম আমার চ্যানেল জেলিফিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আমি আবার আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা আজ অ্যাপোলো থেকে কি কিনলাম। তো আমার মায়ের সুগার আছে, আমার মা সুগার পেশেন্ট, তো সেই জন্য আমরা অ্যাপোলো থেকে একটা সুগার টেস্টার নিয়েছি, যেটা আমরা বাড়িতে বসেই সুগারটা টেস্ট করে নিতে পারবো মায়ের কতটা সুগার লেভেল আছে। আর তার সাথে সাথে দিয়েছে আমাদের সঙ্গে এই সুগার টেস্টারের সাথে, মানে এই মেশিনটা যখন আমরা কিনি তখন ওই মেশিনটার সাথে এই যে একটা প্রোটিন শেক এটাকে বলে, তো এটা ডায়াবেটিক যারা রোগী পেশেন্ট তাদেরকে, তাদের খাওয়ার জন্য তাদের একটা হেলথ ড্রিঙ্ক এটা বলতে পারো। তো এটা আমাদেরকে যখন আমরা অ্যাপোলো থেকে এটা এই মেশিনটা পারচেস করলাম, তো তার সঙ্গে ওটা আমাদের মানে রেকমেন্ড করলো যে এটা নিন, এটা নিলে ভালো, সুগার পেশেন্টদের খাওয়ালে ভালো। তো প্রোটিন শেক এটা, তো আমরা সেই মতো ওটা অনেকটাই দাম ছিল, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা ছবিতে দামটা যে 1172 না কত টাকা আছে, তো তার সেটা কমিয়ে হয়েছে 720 টাকা, 1174 টাকা আছে আর সেটা হয়েছে 720 টাকা তো মেশিনটার দাম। আর প্রোটিন শেকটাও বলেছিল যে কিছুটা টাকা দিতে হবে ফ্রিতে, মানে 10% না, ওটা আমাদের 15% অ্যাপোলো থেকে আমাদের লেস করে দেয়, আমরা মেডিসিন নিই অ্যাপোলো থেকে, তাই ওটা 15% আমাদেরকে মানে লেস দেয়। তো সেই জন্য আমরা প্রোটিন শেকটাও নিয়েছিলাম। প্রোটিন শেকটা সত্যি খুব ভালো, মা বলছে, মাকে তো জিজ্ঞেস করেছি, আমরা তো খাইনি, মাকে জিজ্ঞেস করতে মা বলেছে হ্যাঁ প্রোটিন মানে টেস্টটাও সুন্দর আর পেটটা ভরা ভরাও থাকে, কেননা সুগার রোগীদের তো তোমরা জানোই যে একটু বেশি খিদে পায়, সবসময় যেন খাই খাই একটা মানে ভাব থাকে, যেন এটা খাই ওটা খাই, তাই প্রোটিন শেকটা সত্যি ভালো। খাওয়ার যে টেন্ডেন্সি, খাওয়ার যে চাহিদাটা সেটাকে কিন্তু একটু কমিয়ে দেয়। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মেশিনটা অন করা হলো, দেখো ব্যাটারিটা লাগানো হলো, তারপরে ওই যে একটা প্লেট, ওই প্লেটটা লাগানো হলো, ওই প্লেটটা হচ্ছে একবার ইউজ করেই ফেলে দিতে হয়, তবে নিডিল যেটা, যেটা দিয়ে মানে রক্তটা সুইচটা ফোটানো হয় হাতে, সেটা কিন্তু বলেছে আমাদেরকে যে 5-6 বার ইউজ করাই যায়, তারপরে ফেলতে হবে, কিন্তু ওই প্লেটটা একবারই ইউজ হবে, তোমরাও জানো সবাই। আমার এই ভিডিওটায় তোমরা মায়ের 2 বার সুগার লেভেলটা দেখতে পাবে, 2 বার ভিডিও করেছি আমি, 2 মাসের 2 বার, তাও কিন্তু পরপর নয়, 2 মাসের করেছি। আমার ফার্স্ট ভিডিওটা যেটা প্রথমে দেখছো সেটা আমি যখন আমরা নতুন মানে এটা পারচেস করি মেশিনটা, তখন আমি করেছিলাম প্রথম দিনই, তারপরে আবার 1 মাস পর ছেলেটা যখন আবার মেডিসিন দিতে হলো মায়ের, তো তখন আবার করেছিলাম, তাই 2টো ভিডিওই তোমাদেরকে একসঙ্গেই আমি কিন্তু দিলাম। সেদিন আমার মেয়ের ইংরেজির টিউশনি পড়ায় যে স্যার উনিও এসেছিলেন, তো আমার মাই বলল যে স্যার একটু আপনিও সুগারটা টেস্ট করে নিন, তো ওনার জন্য আবার নতুন করে কিন্তু নিডিল নিয়ে, নিডিলটা কিন্তু একজনের 5-6 বার হবে, কিন্তু একটা নিডিল অন্য আর কাউকে দেওয়া যাবে না, তো তাই জন্য স্যার যেহেতু টেস্ট করবে মানে বলা হলো স্যারকে, তো স্যারকে যেহেতু টেস্ট করানো হবে, তো তার স্যারেরও জন্য আবার নতুন নিডিল দিয়ে, প্লেট তো নতুনই থাকে, দিয়ে স্যারের সুগারটাও কিন্তু টেস্ট করা হয়েছিল সেদিন। আমার মায়ের 2 বারের সুগার লেভেলটা দেখলে তোমরা, একবার ফার্স্ট বার যেটা করেছিলাম সেটা হয়েছিল 230, আর সেকেন্ড বার যেটা করলাম সেটা হয়েছিল 139, অনেকটাই কমেছিল, কিন্তু স্যারের দেখলাম 274, তো অনেকটাই হাই ছিল, তো স্যার একটু নার্ভাস হয়ে গেছিলো। তারপর স্যারের যে ব্লাডটা নিডিলটা ফুটিয়েছিল সেটা রক্তটা কিন্তু বন্ধ হচ্ছিল না, তাই আর ভিডিও সেদিন করতে পারিনি আমি, তো ওইখানেই আমার ভিডিওটা মানে স্টপ হয়ে গেছিলো। স্যারের মনে হচ্ছে একটু সুগার ছিল, মনে হচ্ছে নয় সুগারটা ছিল, তো তাই যখনই নিডেলটা ফোটানো হলো তারপর কিন্তু রক্তটা বন্ধ হচ্ছিল না, তো আমরা একটু প্রথমটা ভয় পেয়ে গেছিলাম, তারপরে তুলো টুলো খুঁজতে খুঁজতে 2-4 ফোঁটা তো মেঝেতে পড়েই গেল রক্ত, তো তাই সেদিন আর মানে ভিডিও করতেই পারলাম না। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই, এইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আজকেও বলছি একটা
লাইক কমেন্ট আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের মতামত যদি না পাই তাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে? তোমরা জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা, তবে আমি আরও তোমাদের সঙ্গে ভিডিও আমার আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা।